নবম শ্রেণীর পক্ষ থেকে তোমাদের অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম এবং ধারা এই অধ্যায়ের একচল্লিশ পৃষ্ঠার যে গুণোত্তর অনুক্রমের বীজ রূপ রয়েছে এখান থেকে আমরা আলোচনা শুরু করছি তো এটি পূর্বে আগের পার্টগুলো যারা দেখুন আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো গুণোত্তর অনুক্রমের প্রথম পথটিকে এ দ্বারা সূচিত করা হয় যেটা সমান্তর অনুক্রমেও আসলে তাই ছিল হ্যাঁ সেখানেও কিন্তু আমাদের প্রথম পথটা এ দিয়ে আমরা ধরেছিলাম আর সমান্তর অনুক্রমের ক্ষেত্রে সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করা হয় তৃতীয় থেকে দ্বিতীয় বিয়োগ করা হয় আর গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে সাধারণ অনুপাত বের করতে হয় তো অনুপাত আর ভাগ আসলে একই ধরো আমরা যদি একটা গুণোত্তর অনুক্রম তৈরি করি ছোট করে এখানে দ্বিগুণ বা তিন গুণ এই হারে বাড়বে বা কমবে তো দুয়ের ডবল হচ্ছে চার চারের ডবল দেখো আট হ্যাঁ আটের ডবল ষোলো এইভাবে যাবে তো এটা হচ্ছে একটা গুণোত্তর অনুক্রম সমান্তর অনুক্রম হলে এই পার্থক্য বা বিয়োগটা একই হবে এখানে দেখো ফল এখানে দুই এখানে আবার চার এখানে আবার আট তাহলে এটা অবশ্যই সমান্তর নয় তাহলে এই গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা যে সাধারণ অনুপাত বলছি এটা মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এই যে চার ভাগ দুই এটি কিন্তু আমরা অনুপাত আকারে লিখতে পারি যে চার ইস্টু দুই একই বিষয় তো বলা হয় আসলে অনুপাত হ্যাঁ তাহলে এটা ভাগ বা কাটাকাটি করলে দুই হয় আবার দেখো আট ভাগ চার করলেও দুই হয় ষোলো ভাগ আট করলেও দুই অর্থাৎ এখানে সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করা হয় অনুপাতের ইংলিশ হচ্ছে থেকে কথাটা হয়েছে তাহলে একটি রূপটি আমরা নিচের মতো করে লিখতে পারি তো গুণোত্তর অনুক্রমে ডিসগানিতীয় রূপ প্রথম পদটা হচ্ছে এ আর দ্বিতীয় পদ দেখো এ আর তৃতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার চতুর্থ পদ হচ্ছে এ আর কিউব এইভাবে জিনিসটা আস্তে আস্তে আগাবে তো এটা কিভাবে হচ্ছে দেখো প্রথম পদ এইখানে আমাদের যে টু ছিল তাহলে প্রথম পদ হচ্ছে আমাদের টু হ্যাঁ দ্বিতীয় পদ বলা হচ্ছে এ আর অর্থাৎ এ আর আর এখানে গুণন সম্পর্ক আছে একটা ভিন্ন ভিন্ন চলক থাকলে মাঝে কোনো চিহ্ন না থাকলে এটা গুণন হয় তো এখানে দেখো আর এর মান আমরা কত পেয়েছি টু অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ বা অনুপাত হ্যাঁ এটা দুই আসছে তো দ্বিতীয় পদ এটা হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ আনতে গেলে দেখো এ আর আর যদি আমরা গুণ করি তাহলে এর মান হচ্ছে টু আর আর এর হচ্ছে আমাদের এ আর আর গুণ করে আমরা কত পাচ্ছি চার যে চার আবার তৃতীয় পদ বলা হচ্ছে এ আর স্কোয়ার হ্যাঁ কিভাবে এটা হয় আমরা দেখি সূত্রটা হচ্ছে এ আর স্কোয়ার তাহলে এ গুনন হ্যাঁ এর মান হচ্ছে টু গুণন আর এর স্কোয়ার হ্যাঁ তাহলে আর এর মানও হচ্ছে টু তাহলে টু স্কোয়ার তাহলে এটা স্কোয়ার থেকে বের করলে এটা হবে চার চার দুপুনে আট এই যে আমরা দেখছি তৃতীয় পদে আমাদের হ্যাঁ আট আছে তো চতুর্থ পদের ক্ষেত্রে হচ্ছে এ আর কিউব চতুর্থ পদ দেখো এ আর কিউব একটা জিনিস খেয়াল করো যে যততম পদ হয় এখানে আর এর যে পাওয়ারটা থাকে তার চেয়ে এক কম হয় তৃতীয় পদে দেখো আর এর পাওয়ারটা টু হয়েছে তিনের চেয়ে এক কম হ্যাঁ তারপরে দ্বিতীয় পদের ক্ষেত্রে আর এর পাওয়ার ওয়ান হয়েছে হ্যাঁ অর্থাৎ দ্বিতীয় থেকে এক কম দুই থেকে এক কম আমরা জানি কোনো পাওয়ার না থাকলে এটা এক ধরতে হয় চতুর্থ পদের ক্ষেত্রে দেখো চতুর্থ মানে চার তাহলে সেক্ষেত্রে চার থেকে এক কম অর্থাৎ থ্রি পাওয়ার হ্যাঁ তাহলে এই এ আর কিউবে আমরা যদি মানটা বসাই এর মান হচ্ছে টু আর আর এর মান আমাদের এখানে সবসময় যে আর আর একই মান হবে তা না এখানে আমরা কয়েছি এটা তো আর এর মান হচ্ছে টু তাহলে টু কিউব তাহলে টু কিউব মানে হচ্ছে আট হ্যাঁ আট দুগুণে ষোলো তাহলে চতুর্থ পদ দেখো এই যে ষোলো এইভাবেই কিন্তু সমস্ত পদগুলো বের হয়ে আসে অর্থাৎ গুণোত্তর অনুক্রমের পদগুলোর সূত্রই হচ্ছে এটা যে প্রথম পদ হবে এ দ্বিতীয় পদ হচ্ছে এ আর তৃতীয় পদ এ আর চতুর্থ পদ এ আর কিউব হ্যাঁ তাহলে এইভাবে আস্তে আস্তে আমরা এনতম পদের দিকে যাব তো এখানে এটা দেখানো হয়েছে যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দেখো এখানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে এ এ কাটা গেলে এটা এ আর বাই এ করলে এ এ কাটা গেলে আর থাকে তারপর তৃতীয় পদ ভাগ যদি আমরা দ্বিতীয় পদ লিখি অর্থাৎ এ আর স্কোয়ার বাই এ আর তাহলে দেখো এ আর স্কোয়ার বাই এ আর এখানে এ এ কাটা যায় আর এখানে দুইটা আর স্কোয়ার ছিল এখানে একটা আর হ্যাঁ তাহলে এখানে একটা আর থাকে তাহলে দ্বিতীয় পদ দেখো চলে আসছে দ্বিতীয় পদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তৃতীয় পদ মানে এখানে দেখানো হচ্ছে যে সাধারণ অনুপাতটা সবগুলোতে আর আসে কিনা তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে এ কাটা গেলে আর হয় তারপরে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলেও দেখো আর আসে চতুর্থ পদ ভাগ যদি আমরা তৃতীয় পদ করি অর্থাৎ এ আর কিউব বাই এ আর স্কোয়ার এখানেও দেখো আমরা আর পাবো এ কাটা যায় আর এখানে তিনটা আর এখানে দুইটা আর এটা কাটলে একটা আর থাকে তো এটাই দেখানো হচ্ছে যে গুণোত্তর অনুক্রম যদি আমরা সঠিকভাবে তৈরি করি তাহলে তাদের সাধারণ অনুপাতটা একই হবে যেটা আর হবে তোমরা কি বলতে পারবে অনুক্রমটির পর্যবেক্ষণ করে দেখো এনতম পদ হবে তাহলে তৃতীয় আমরা প্রথম থেকে আসি প্রথম পদ যদি এ হয় দ্বিতীয় পদ যদি এ আর হয় হ্যাঁ তাহলে এক করে কমছে তৃতীয় পদে হচ্ছে এ আর স্কোয়ার অর্থাৎ তিন বিয়োগ এক চতুর্থ পদে হচ্ছে এ আর কিউব অর্থাৎ এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে এন তম পদে হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ এক বিয়োগ দিতে হবে যদি হাতি পদ হয় তাহলে এ আর হাতি মাইনাস এক এরকম বিষয় দেখো আবারও দেখো চতুর্থ পদের ক্ষেত্রে কি হয়েছে এ আর চার বিয়োগ এক অর্থাৎ তিন তাহলে এন তম পদের ক্ষেত্রে হবে এ আর এন মাইনাস ওয়ান তো এটাই পরবর্তীতে আসলে বিয়াল্লিশ পৃষ্ঠায় গিয়ে আমরা আরো সূত্রের প্রতিপাদনটা শিখবো ভালো করে নেক্সট হচ্ছে একক কাজ দেওয়া হয়েছে এখানে দুইটা দুইটি সসীম এবং দুটি অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ দাও তাহলে আমরা এখানে আহ দুইটি আমরা সসীম গুণোত্তর অনুক্রম লিখি দুটি সসীম সসীম মানে হচ্ছে যার সীমা আছে আমরা সমান্তরে ওইটা দেখেছি দুটি সসীম গুণোত্তর অনুক্রম অর্থাৎ শেষ ফিনিশিংটা আছে তাহলে এক নম্বর তো গুণোত্তর যেহেতু আমরা ধরো প্রথমটা তিন নিলাম তারপরে তিনের ডাবল করলাম ছয় হ্যাঁ ছয়ের ডাবল করলাম বারো এইভাবে ডট ডট দিয়ে আমরা একটা ফিনিশিং যদি দেই বারোর ডাবল হলো চব্বিশ চব্বিশের ডাবল হলো আটচল্লিশ আটচল্লিশের ডাবল করলে আর দুগুণের ষোলো ছয় হাতে ছিয়ানব্বই তো এখানে আমরা যদি ছিয়ানব্বই সেরে দিই এটাই আমাদের আহ সসীম গুণোত্তর অনুক্রম হবে হ্যাঁ তিনের ডাবল হচ্ছে এখানে দেখো সাধারণ অনুপাতটা একই ছয় ভাগ তিন করলেও দুই বারো ভাগ ছয় করলেও দুই হবে এরকম যতবারই আসবে সাধারণ অনুপাত আর এর মান হবে দুই তো আমি যদি তিন গুণ করে করি তাহলে আর এর মান হবে থ্রি তিন তাহলে তিন ছয় বারো চব্বিশ আটচল্লিশ ছিয়ানব্বই এটা আরো বড় করা যায় এটা আমরা যেহেতু মৌখিক ভাবে করেছি এই জন্য এটা করলাম আমরা আরেকটা বড় সরো দিই সসীম গুণোত্তর অনুক্রম হ্যাঁ সেটা ধরো যে আমরা এখানে বারো দিলাম বারো ডাবল চব্বিশ দিলাম চব্বিশের ডাবল আটচল্লিশ দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে ডট ডট দিয়ে এইখানে একবারে আমরা হচ্ছে সাতশো আটষট্টি দিলাম আমরা কিন্তু এটা হিসাব করে নিয়েছি এইভাবে ডাবল ডাবল হতে হতে হ্যাঁ এক সময় কিন্তু এই সংখ্যাটা অবশ্যই আসবে তো এই দুটো আমরা সসীম গুণোত্তর অনুক্রম লিখলাম হ্যাঁ এবার অসীম লিখবো আমরা দুটি এরকম হাজারও লেখা যাবে তোমরা নিজের এই তৈরি করবে দুইটি অসীম আর সব সময় যে এটা বাড়বে তাও না আসলে এটা কমতেও পারে হ্যাঁ যেমন আমরা কমার দিকেও একটা উদাহরণ এখানে অসীমে দিই অসীম মানে হচ্ছে না জাস্ট ডট ডট দিয়ে ছেড়ে হবে অসীম গুণোত্তর গুণোত্তর অনুক্রম তো এইটা আমরা প্রথমে একটা এইভাবে যে যে যেকোনো ভাবে আমরা দিতে পারবো দেখো একটা আমরা কমছে এরকম দিই একশো আঠাশ তারপরে চৌষট্টি হ্যাঁ অর্থাৎ অর্ধেক হয়ে গেল তারপরে এর অর্ধেক হয়ে গেলে বত্রিশ ফিনিশিংটা থাকলো না তো একটা বিষয় যে এখানে তাহলে সাধারণ অনুপাত কত হবে অনেকে বলতে পারো যে ছোট সংখ্যা ভাগ বড় সংখ্যা কিভাবে হয় তাহলে তো হাফ হবে আসলে তাই হবে কখনো আসলে প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ হয় না সাধারণ অনুপাত বের করতে গেলে সবসময় সাধারণ অন্তরের ক্ষেত্রেও আমরা দেখেছি সমান্তর অনুক্রমে যখন আমরা বিয়োগ করেছিলাম দ্বিতীয় থেকে প্রথম বিয়োগ তৃতীয় থেকে দ্বিতীয় বিয়োগ এইভাবে আর এখন হচ্ছে এই দ্বিতীয়টা যখন আমরা আর বের করব এখানে দ্বিতীয় পথটা উপরে থাকবে হ্যাঁ ছোটই হোক আর বড়ই হোক ভাগ হচ্ছে একশো আঠাশ তো চৌষট্টি দিয়ে কাটাকাটি করলে এটা হয় এক এটা হয় দুই তো এখানে শুধু দুই লেখা যাবে না উপরের একের দাম আছে অর্থাৎ হাফ হবে এই অনুক্রমটার সাধারণ অনুপাত তো আর একটা আমরা অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ দিই যেটার থাকবে না তো এরকম আমরা তৈরি করতে পারবো সমস্যা না তো আমরা একটা করি মাইনাস দিয়েও করা সম্ভব আসলে এখানে তো অনুক্রমে অবশ্য আমরা প্লাস মাইনাস দিই না যখন আমরা ধারা পড়বো হ্যাঁ তখন আমরা এটা করব। ধরো এটা থ্রি আমরা তিন গুণ করে বাড়াই এটা নয় তিন দৃক্ষা নয় তিন নং সাতাশ মোটামুটি এখানে বলতে পারো যে কয়টা দিতে হয় মোটামুটি কমপক্ষে তিনটা দিলেই হয় তোমরা চারটা পাঁচটা দিতে পারো তো এটি হচ্ছে আমাদের হ্যাঁ আরেকটা শসীন গুণোত্তর অনুক্রম তো এইখানে যদি আমরা আর বা সাধারণ অনুপাত চাই তাহলে এরকম হবে নয় ভাগ তিন অর্থাৎ তিন সাতাশ ভাগ নয় করলেও তিন অর্থাৎ সাধারণ অনুপাতটা একই তো এরপর এখানে আরেকটা কাজ দেয়া আছে দুঃখিত এবিসি গুণোত্তর অনুক্রম ভুক্ত হলে নিচের ফাঁকা ঘরগুলো পূর্ণ করো তো দেখো এ বি সি যেহেতু বলে দিয়েছে গুণোত্তর অনুক্রম তাহলে কি হবে সাধারণ অনুপাত সমান হবে অর্থাৎ এই বি বাই এ বি এ মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান হবে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ অর্থাৎ সি বাই তো এই জিনিসটাই এখানে আমাদের বসাতে হবে যে বি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ এটি হচ্ছে এই ফাঁকা ঘরের কাহিনী আমরা এখানেও যেভাবে আসলে বের করেছি দেখো আহ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এই যে আর বের করতে গিয়ে হ্যাঁ তারপরে আবার তৃতীয় পদ আহ ভাগ দ্বিতীয় পদ ঠিক একইভাবে আমরা করলাম যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান হচ্ছে তৃতীয় পদ এটি ভাগ তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ তো আশা করি এটা বুঝতে পেরেছো এবার আমরা একটু নিচের দিকে যাব। গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বা এন তম পদ নির্ণয় তো এখানে আমরা যদিও এখানে দেখেছি যে যে অনুক্রমের তম পদ পদ বা সাধারণ হচ্ছে টু দি ওয়ান এখানে আমাদের সেই জিনিসটা দেখো আস্তে আস্তে নির্ণয় করতে হচ্ছে তো আহ এখানে একটা অনুক্রম আমরা দেখছি ছয় আঠারো চুয়ান্ন তো আমরা এখানে লিখে নিই ছয় আঠারো 54 তো এটা দেখো কেন গুণোত্তর অনুক্রম হ্যাঁ উপরে যদিও বলা আছে আমরা এখানেও দেখতে পারি যে দেখো 18 ভাগ ছয় করলে 3 হয় হ্যাঁ 54 ভাগ 18 করলে 3 হয় অর্থাৎ সাধারণ অনুপাতটা একই কিন্তু তুমি বিয়োগ করে এটা থেকে এটা বিয়োগ অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করে যা পাবে এটা থেকে এটা বিয়োগ করে কিন্তু তা পাবে না সো এটা সমান্তর অনুক্রম হবে না গুণোত্তর অনুক্রম এখন এই ঘরে বলা হয়েছে সাধারণ অনুপাত তো সাধারণ অনুপাত তাহলে কি হবে সাধারণ অনুপাত হবে দেখো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অর্থাৎ আঠারো আমরা উপর নিচ করেও দিতে পারি আঠারো ভাগ ছয় তিন তারপরে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ চুয়ান্ন ভাগ আঠারো একটা করলেই হয় এটি জাস্ট দেখানো হয়েছে যে একই হয় কিনা এই এখন এখানে বলা হয়েছে পরের তিনটি পদ সহ অনুক্রমটি তো এখানে একটা কিন্তু করে দিয়েছে হ্যাঁ তো এখানে আমরা এইভাবেই করতে পারবো যে এখানে চুয়ান্ন পর্যন্ত যেহেতু ছিল তাহলে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত যদি আমাদের এখানে তিন এসে থাকে তাহলে তিন গুণ তিন গুণ করে বাড়ছে এটা পরবর্তী পদ হবে দেখো তিন চার বারো দুই হাতে এক তিন পাঁচা পনেরো একে ষোলো এরপর একে তিন দিয়ে গুণ করলে এটা হবে এই গুণন আর ভাগ হচ্ছে উল্টো প্রক্রিয়া তুমি যখন গুন করে পরের পদটা পাবে তাহলে এটা আবার ভাগ করলে কিন্তু তিনই ঘুরে আসবে একে যদি তিন দিয়ে গুণ করো তাহলে এটা হবে একে তিন দিয়ে গুণ করলে এটা হবে অর্থাৎ সহজ কথা যে যখনি আমরা সাধারণ অনুপাতটা জানবো এই লাস্টের পদকে হ্যাঁ সেই সাধারণ অনুপাত দিয়ে গুণ করলেই আমরা পরের পদটা বের করতে পারবো এখানে কিন্তু আমাদের এটাই শিখিয়েছে প্রথম পদ যদি এ হয় দ্বিতীয় পদে দেখো ওই প্রথম পদ গুণন হচ্ছে সাধারণ অনুপাত তৃতীয় পদের ক্ষেত্রে আবার কি হচ্ছে এই দ্বিতীয় পদকে আবার সাধারণ অনুপাত অর্থাৎ আর দিয়ে গুণন এটাকে আর দিয়ে গুণ করলে দেখো এ আর হবে হ্যাঁ তার পরবর্তী পদটা বের করতে গেলে আবার তৃতীয় পদকে সাধারণ অনুপাত বা আর দিয়ে আর আর দিয়ে গুণ করলে দেখো হয় কিন্তু আমাদের সহজ বুদ্ধি এরপর আমরা একটা যেহেতু করে দেওয়া আছে এটা আমরা দেখছি না আমরা দুই নম্বরটা যাই দুই নম্বরের যে অনুক্রম থ্রি এক্স কমা নাইন এক্স স্কোয়ার কমা একাশি কিউব ডট ডট এটা হচ্ছে আমাদের অনুক্রম ওকে তো এই সাধারণ অনুপাতের ক্ষেত্রে আমরা এখানে যদি বের করি তাহলে হচ্ছে এই দ্বিতীয় পদ ভাগ হচ্ছে আমাদের প্রথম পদ আমরা এটা উপন্যিস করে দিই নাইন এক্স স্কোয়ার বাই হচ্ছে থ্রি এক্স তো এখানে একটা এক্স কাটা গেলে একটা এক্স থাকে আর তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন হয় অর্থাৎ থ্রি এক্স হচ্ছে সাধারণ অনুপাত এরপরে আমরা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ যদি করি তাহলে আর নয় দিয়ে আমরা যদি একাশি কে ভাগ করি তাহলে হচ্ছে নয় নয় তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত নাইন নাইন এক্স তো এইখানে খেয়াল করে দেখো যে এইখানে আমরা কিন্তু এই যে সাধারণ যে অনুপাতটা অর্থাৎ ভাগ ফলটা এটা কিন্তু আমরা একই পাইনি আমরা গুণোত্তর অনুক্রম বলতে পারবো না তো হচ্ছে আমরা আরেকবার একটু করে এটা কিন্তু গুণোত্তর অনুক্রম না সাধারণ সাধারণ অনুপাতটা একই না হলে এটা আমরা বের করতে পারবো না এটা আসলে এই অঙ্কটা একটু ডিফেক্টিভ আছে এটা সাতাশ এক্স হবে এটা আমরা দেখেছি অন্যান্য অনেক চ্যানেল থেকে আমি এটা কালেকশন করেছি এটা আসলে শুদ্ধি পরবর্তীতে এটা আসবে নিশ্চয়ই হ্যাঁ তো এটা একাশি এক্স কিউবের জায়গায় এটা যেটা হবে সেটা হচ্ছে সাতাশ এক্স কিউব তো এখানে আমরা আসলে এইখানে এখন কাটাকাটি হয়ে যাবে এটা আমরা এই জায়গায় করি এই ঘরে তোমরা যেটা করবে সাধারণ অনুপাত নাইন এক্স স্কোয়ার ভাগ থ্রি এক্স নাইন এক্স স্কোয়ার বাই থ্রি এক্স তো এটা কাটলে একটা এক্স থাকে আর এখানে তিন তিক্ষা নয় অর্থাৎ থ্রি এক্স হচ্ছে আমাদের অনুপাত এবার এটা ভাগ এটা করে আমরা দেখি যে একই হয় কিনা অবশ্যই হবে সাতাশ এক্সকিউব বাই নাইন এক্সেস স্কোয়ার তো এইখানে এক্সকিউব আর এক্স স্কোয়ার কাটাকাটি করে একটা x থাকবে আর এটা তিন নং সাতাশ সো থ্রি এক্স তো এইখানে এই যে এই যে এই ঘরটায় তোমাদের এই জিনিসটা বসাতে হবে এরপরে পরবর্তী তিনটা পদ বের করতে গেলে এইখানে আসলে সাতাশ এক্সকিউব তাহলে এই যে আমাদের সাধারণ অনুপাত যেটা বের হলো এখানে আমরা যেটা করলাম 3x এটা দিয়ে আমরা গুণ করতে থাকব। তো সাতাশ এক্স কে আমরা যদি থ্রি দিয়ে গুণ করি হ্যাঁ তাহলে দেখো কি হয় তো এইভাবে আমরা দেখো এখন পদগুলো বের করে ফেলবো এই সাতাশ এক্স কে আমরা এই সাধারণ অনুপাত থ্রি দিয়ে গুণ করবো সাতাশ এক্স কিউব গুণন থ্রি তো এই গুণগুলো ছোট ক্লাসে অনেক শিখে আসছো তোমরা সাতাশ গুণ তিন করলে একাশি হবে আর এক্স কিউব আর এক্স গুণ করলে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে কারণ গুণনের সময় পাওয়ার যোগ হয় হ্যাঁ কোনো পাওয়ার না থাকলে এটা এক ধরতে হয় তাহলে তিন আর একে চার তাহলে এর পরবর্তী পদটা হবে একাশি এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর এর পরবর্তী পদটা পেতে গেলে তিনটা পদ চাওয়া হয়েছে একে আবার ওই সাধারণ অনুপাত অর্থাৎ থ্রি এক্স দিয়ে হ্যাঁ গুণ করতে হবে তাহলে একাশি এক্স টু দি পাওয়ার ফোর গুণন হচ্ছে 3x এক্স তাহলে তিন আর একাশি গুণ করো তিনকে তিন তিন আশটা চব্বিশ দুইশো আর এইটা গুণ হয়ে এক হয়ে যাবে তাহলে আসলে জায়গা খুব শর্ট আমরা এখানে লিখি তেতাল্লিশ এক্স টু দি পাওয়ার ফাইভ একে আবার আমরা ওই সাধারণ অনুপাত থ্রি দিয়ে যদি গুণ করি তাহলে তার পরবর্তী পদটা পাবো তাহলে এটা তিন ত্রিক্ষা নয় তিন চার বারো দুই হাতে এক তিন ছয় রেখে সাত আর এই এক্স টু দি পাওয়ার ফাইভ আর এক্স বোন হলে হবে ছয়শো পঁচিশ তারপর পঁচিশ পাঁচ পঁচিশ আর পাঁচ তো এখানে আমরা দেখো এই সাধারণ অনুপাতটা যখন বের করবো তাহলে আহ বাই ছয়শো আমরা এটা আসলে এখানে খাতায় দেখাই খুব ছোট জায়গা সাধারণ অনুপাতের ওই ঘরটায় আমরা যেটা করব দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এটা যদি আমরা কাটি হয় পদিসেক্ট আর কে ভাগ দিলে পঁচিশ বাড় যায় হ্যাঁ এরপরে আমরা যদি তৃতীয় পদ ভাগ হচ্ছে যে দ্বিতীয় পদ করি এটা ভাগটা আমরা উপন্যিস করেও দিতে পারি অথবা এইভাবে ভাগ চিহ্ন দিয়েও করতে পারি সমস্যা না তাহলে সেক্ষেত্রে হবে পাঁচ ভাগ পঁচিশ হ্যাঁ পাঁচ দিয়ে কাটলে আমরা ভুল করেছি এই অঙ্কটাও একটু সমস্যা এই ফাইভটা আসলে এখানে ওয়ান ওয়ান করে নিতে হবে হ্যাঁ এটা গুণোত্তর অনুক্রম নাই হতে পারতো কিন্তু আহ উপরে যেহেতু বলাই আছে গুণোত্তর অনুক্রমের হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এখানে আসলে সবগুলোই গুণোত্তর অনুক্রম তাহলে এই ওয়া ফাইভটাকে আমরা ওয়ান করে নিচ্ছি তোমরা নিঃসন্দেহে থাকো এটা কারেকশন অবশ্যই আসবে তাহলে এইটার অনুপাত হচ্ছে পঁচিশ ভাগ ছয়শো পঁচিশ ভাগ ছয়শো পঁচিশ তো পঁচিশ দিয়ে কাটাকাটি করলে এটা এখানে এক হয় আর এখানে পঁচিশ হয় তাহলে এক বাই পঁচিশ আর এটা যেহেতু আমরা ওয়ান করে নিলাম তাহলে তৃতীয় পথ ভাগ দ্বিতীয় পথ করো এটাও হবে এক বাই পঁচিশ অর্থাৎ সাধারণ অনুপাত হচ্ছে এক বাই পঁচিশ তো এর পরবর্তী তিনটা পথ বের করতে গেলে আমরা দেখেছি যে শেষের পথটাকে তাদের সাধারণ অনুপাত দিয়ে গুণ করতে হয় তাহলে একের সাথে আমরা যদি এক বাই পঁচিশ গুণ করি হ্যাঁ তাহলে একের সাথে আসলে যা গুণ করা হবে তাই হবে অর্থাৎ এটা হবে এক বাই হ্যাঁ পঁচিশ তার পরবর্তী পথটা বের করতে গেলে আবারও এই পথটাকে আবারও এই সাধারণ অনুপাতটা দিয়ে গুণ করতে হবে হ্যাঁ অর্থাৎ এক বাই পঁচিশ বা গুণন যদি এক বাই পঁচিশ করি তাহলে লবে লবে গুণ হলে একককে এক আর পঁচিশ পঁচিশ নিচে হরে হরে গুণ হলে হ্যাঁ ছয়শো তার পরবর্তী পথটা পেতে গেলে আবারও এই পদটাকে আমরা এই সাধারণ অনুপাত এক বাই দিয়ে যদি গুণ করি তাহলে একে একে গুণ হলে এক হবে আর ছয়শো পঁচিশ হ্যাঁ যদি আমরা করি তাহলে এটা একটু বড় সংখ্যা হবে হ্যাঁ পাঁচ পাঁচ হাতে দুই পাঁচ দশ আর দুই দুই হাতে এক

তোমরা তো পরবর্তী তিনটা পদ খুব সহজে বের করতে পারলে কিন্তু তোমাকে যদি এখানে দেখো পঞ্চাশতম পদ যদি চাই তো এখানে এক দুই তিন এটা কিন্তু ওয়ান এখানে আমরা চতুর্থ পঞ্চম ষষ্ঠ বের করলাম কিন্তু হঠাৎ করে যদি বলে পঞ্চাশতম পদ বা তারও বেশি একশোতম পদ তাহলে তো এইভাবে আস্তে আস্তে বের করাটা আসলে সো টাফ হ্যাঁ তাহলে তুমি কি এভাবে একটি একটি করে নির্ণয় করবে ভেবে দেখো তো কাজটি সহজ হবে কি না তো এটার কারণেই আসলে আমাদের সূত্র জানতে হবে যেটা আমরা এখানেও শিখলাম যে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বা এনতম পদ হচ্ছে এ আট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ যদি আমি পঞ্চাশতম পদ বলি তাহলে আট টু দি পাওয়ার মান পঞ্চাশ সেই জায়গায় আমরা জাস্ট সূত্রের সাহায্যে খুব দ্রুত কিন্তু এই কাজগুলো করতে পারবো এবার আমরা বিয়াল্লিশ পৃষ্ঠায় যেটা আছে সেই বিয়াল্লিশ পৃষ্ঠায় চলে আসছি তো এই কাজটা কিন্তু আমরা সমান্তর অনুক্রমের ক্ষেত্রেও করেছিলাম যে এনতম পদের সূত্র আসলে কিভাবে আসে তবে কিভাবে আসে এটা জাস্ট বোঝার জন্য তোমাদের অঙ্ক করতে গেলে কিন্তু সূত্রটা মসস্থই রাখতে হবে তো এখানে যে লিলির সাপ্তাহিক সঞ্চয়ের যে অনুক্রমটা আমরা প্রথম করেছিলাম। সেটাই যে প্রথম সপ্তাহে পাঁচ টাকা সঞ্চয় করে তার দ্বিতীয় সপ্তাহে ডাবল দশ টাকা তৃতীয় সপ্তাহের ডাবল বিশ টাকা চতুর্থ সপ্তাহে গিয়ে ডাবল চল্লিশ টাকা অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এটা একটা গুণোত্তর অনুক্রম তৈরি হয়েছে আচ্ছা তারপরে আমরা যেটা করব লিলি এক বছরে এক বছরে বাহান্ন সপ্তাহ হয় তাকে কত টাকা সঞ্চয় হ্যাঁ করবে তো আমরা যদি সূত্র না জানি এখানে কিন্তু আমরা পাগল হয়ে যাবো সপ্তাহ পঞ্চম সপ্তাহ ষষ্ঠ সপ্তাহ এইভাবে করতে করতে সপ্তাহ বের করা একটা একটা করে এইভাবে দেখো মাথায় হাত দিয়েছে। তো এই কারণে এখানে সূত্রটা জানার প্রয়োজন এটা আসলে সূত্রটা করেই দিয়েছে আমরা জাস্ট আহ বোঝানোর জন্য হ্যাঁ আরেকবার খাতায় তুলে নিচ্ছি তো প্রথম কলামে আছে হচ্ছে পদ সংখ্যা এরপরে দ্বিতীয় কলামে সেই পদ সংখ্যাগুলো যে দেওয়া আছে হ্যাঁ সেই ঘরটা এখানে থাকবে যে কত দেওয়া আছে আচ্ছা তারপরে এখানে প্যাটার্ন ঠিক সমান্তর অনুক্রমে আমরা এইভাবে করেছিলাম যে ওইটাকে আমরা কি প্যাটার্ন করতে পারি হ্যাঁ তারপরের ঘরটা ছিল আমরা লিখতে পারি আমরা লিখতে পারি তো এখন দেখো পদ নম্বর ওয়ান তো পদ নম্বর ওয়ানে এখানে ছিল ফাইভ তাহলে পদ নাম্বার ওয়ান দেওয়া আছে হলো ফাইভ তো প্রথম প্যাটার্নটা আসলে হয় না এটা ফাইভ ফাইভই থাকলো তো এই ফাইভকে দেখো আমরা এইভাবে লিখতে পারি হ্যাঁ সেটা হচ্ছে এখানে কিন্তু দ্বিগুণ দ্বিগুণ অর্থাৎ সাধারণ অনুপাত দেখো দুই দশ ভাগ পাঁচ করলেও দুই বিশ ভাগ দশ করলেও দুই হয় চল্লিশ ভাগ বিশ করলেও হ্যাঁ দুই হয় সাধারণ অনুপাত দুই তাহলে আমরা দেখো এই ফাইভের বদলে ফাইভ ইন্টু টু 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 দি পাওয়ার জিরো আমরা জানি যে একটাকে উপর জিরো পাওয়ার দিলে হ্যাঁ এটার মান কিন্তু এক হয় তাহলে পাঁচ গুণন এক করলে পাঁচ অক্ষে পাঁচই থাকবে এটা জাস্ট একটা সূত্র তৈরি করার জন্য একটা ডিজাইন আসলে করে নিতে হবে এটা তোমাদের মেনে নিতে হবে এরপরে আমরা দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো দ্বিতীয় পদ আমাদের এখানে দেয়া ছিল কত 10। তাহলে এইখানে আমরা দশ করছি আর এই প্যাটার্নটা তাহলে দেখো পাঁচ দু গুণে দশ আমরা গুণোত্তর অনুক্রমে শিখে আসলাম যে প্রতিটা পদের সাথে তাদের যে সাধারণ অনুপাত আছে এটা গুণ করলেই পরের পদটা আসে যেমন পাঁচকে দেখো দুই দিয়ে গুণ করলে এটা হয় হ্যাঁ যেহেতু সাধারণ পদ দুই ছিল দ্বিতীয় পদকে দুই দিয়ে গুণ করলে তৃতীয় পদ হয় তৃতীয় পদকে দুই দিয়ে গুণ করলে হ্যাঁ চতুর্থ পদ হয় তাহলে এখানে আমরা দ্বিতীয় পদের জন্য প্রথম পদটাকে দুই দিয়ে গুণ করলাম তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান তো ওয়ান পাওয়ার দিলে এটা আসলে টুই ধরতে হয় হ্যাঁ ওয়ান পাওয়ার এর কোনো ভ্যালু নেই সো পাঁচ দুগুণে দশই কিন্তু চলে আসছে তো এরপরে আমরা তৃতীয় পদে যাই তৃতীয় পদে আমাদের এখানে দেয়া ছিল হচ্ছে অর্থাৎ তাহলে এখানে আমরা কি করব দেখো আমরা কিন্তু চার পাঁচা কুড়ি করবো না আমাদের সাধারণ অনুপাত যেহেতু দুই এটাকে ঠিক রাখতে হবে অর্থাৎ পাঁচ গুণন দুই গুণন দুই খেয়াল করে দেখো যততম পদ একটা সাধারণ অনুপাত কম থাকছে যেমন সাধারণ অনুপাত ছিল দুই তাহলে তিনটা দুই না থেকে কিন্তু দুইটা থাকছে দ্বিতীয় পদের ক্ষেত্রে দুইটা দুই না থেকে একটা দুই থাকছে আর প্রথম পদের ক্ষেত্রে কোনো দুই থাকছে না এইভাবে কিন্তু আস্তে আস্তে সূত্রটা তৈরি হয়ে যাবে তো এই জায়গায় এটার বদলে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু টু স্কোয়ার আচ্ছা এর পরবর্তী চতুর্থ পদে দেওয়া ছিল চল্লিশ তা এখানে আমরা চল্লিশ লিখলাম তাহলে এখানে আরো একটা দুই বাড়বে পাঁচ গুনন দুই গুণন দুই গুনন দুই দেখো পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ বিশ দুগুণে চল্লিশ তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ফাইভ ইন্টু টু এর উপরে থ্রি পাওয়ার তো এই এখন আমরা এইভাবে যদি অসীম পথ পর্যন্ত যেতে থাকি অর্থাৎ ফাইনালি আমরা এনতম পদ যদি চাই তাহলে এখানে আমরা এ এন লিখে তাহলে এখানে আমরা দেখো ফাইভ ইন্টু আগের যে তিনটা টু ছিল এই টুগুলো থাকলো তারপর ডট 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 দিয়ে একদম শেষ পর্যন্ত এটা চলতে থাকলো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ফাইভ ইনটু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই জায়গাটা দেখো একটু বোঝার আছে চতুর্থ পদের ক্ষেত্রে যদি আমরা লিখতে পারি ফাইভ ইনটু সাধারণ অনুপাত যেটা টু হ্যাঁ সেই চার বিয়োগ এক অর্থাৎ তিন মানে এক কম তৃতীয় পদের ক্ষেত্রে আমরা এই জায়গাটায় যদি এইভাবে ভাবি যে প্রথম পদ যেটা ছিল ফাইভ হ্যাঁ সেই ফাইভ ইন্টু সাধারণ অনুপাত হ্যাঁ সেটা থেকে 3-1 কারণ 3 টি উপদে আসছে 3-1 তাহলে n পদে আসবে কি প্রথম পদ থাকলই আর সাধারণ অনুপাতটা থাকল 2 আর এখানে হবে n-1 এটাই কিন্তু হচ্ছে সূত্র যেটা এখানে বলে দেওয়া হয়েছে দেখো এটাই বোঝানো হয়েছে যে এটা হচ্ছে n পদ আর এটা হচ্ছে প্রথম পদ আর এটা সাধারণ যে অনুপাত ছিল সাধারণ সাধারণ অনুপাত এখানে আসলে d লিখেছে এটা আসলে আর হতো তাহলে এইখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এন তম পদ হবে এ আর টু দি পাওয়ার এটা এ ওয়ান লিখেছে এটা সমস্যা না আমরা এ দিয়ে প্রকাশ করবো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখন দেখো এই সূত্রের সাহায্যে আমরা এখানে হিসাবটা ঝটপট করে ফেলতে পারবো কিভাবে করব যে আমরা জানি আমরা জানি যেহেতু আমরা শিখলাম সূত্রটা এটা হচ্ছে সরি এটা হচ্ছে আমাদের প্রথম পদ এ গুণন এই টু ছিল আমাদের সাধারণ অনুপাত আর হ্যাঁ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে আসলে গুণ চিহ্নটা আমরা ছেড়ে দিতে পারি এ আর টু দি পাওয়ার দুটা ভিন্ন চলক পাশাপাশি থাকলে এটা গুণ চিহ্ন দিতে হয় না না দিলেও চলে। এরপর আমরা হচ্ছে যে এই এই সূত্রটা এখানে লিখবো আমরা জানি গুণোত্তর অনুক্রমের গুণোত্তর অনুক্রমের এনতম পদ এটা হচ্ছে এখনই যেটা আমরা করলাম এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাহান্নতম সপ্তাহে চাওয়া হয়েছে হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে যে প্রথম সপ্তাহ সপ্তাহ দ্বিতীয় তৃতীয় সপ্তাহ এইভাবে হয়েছে তার মানে এন এর মান হবে এখন হ্যাঁ বাহান্ন তো এখানে আমরা যদি লিখি যে বাহান্নতম সপ্তাহে হ্যাঁ বাহান্নতম সপ্তাহে সঞ্চয় কত হবে তো এখানে দেখো এর জায়গায় আমরা এ যেটা প্রথম পথ ছিল ফাইভ এটা বসাবো এখন আমরা গুণ চিহ্ন দিবো মানে চলক আকারে থাকলে চিহ্ন লাগে না যখন সংখ্যা বসাবো তখন গুণ চিহ্ন দিতে হবে তো আর এর মান ছিল টু আর বাহান্ন এন এর মান হচ্ছে বাহান্ন হ্যাঁ সো এখানে বাহান্ন মাইনাস এক তো এইটা দেখো অনেক বড় সংখ্যা হবে ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার এটা বিয়োগ করে হবে ফিফটি ওয়ান তাহলে এই টু টু দি পাওয়ার একান্ন এটা তোমরা ক্যালকুলেটারে করতে পারবে সাইন্টিফিক ক্যালকুলেটারে দিলেই চলে আসবে এটা ক্যালকুলেটার একটা অপশনে দেখবা এরকম এক্স স্কোয়ার দেওয়া আছে এটা চাপ দিয়ে তারপর একান্ন টু লিখে এটা চাপ দিয়ে ফিফটি ওয়ান হ্যাঁ চলে আসবে তো এটা কিন্তু অনেক বিশাল সংখ্যা তো ফাইভ ইন্টু এটা টু টু দি পাওয়ার একান্নতে যেটা হয় আমরা ক্যালকুলেটারে করে সেটা বসিয়ে দিচ্ছি টু টু ফাইভ ওয়ান সেভেন ডাবল নাইন এইট ওয়ান থ্রি এইট ওয়ান থ্রি সিক্স এইট ফাইভ টু সিক্স এইট ফাইভ টু ফোর এইট এইটাকে আবারও দেখো পাঁচ দিয়ে গুণ করতে হবে তবে এখানে একটা কথা বলে রাখি এই ধরনের অঙ্কে আসলে এটা তোমরা ক্যালকুলেশন না করে এই অবস্থায়ও রাখতে পারো এটা কোনো সমস্যা হবে না অনেক বড় সংখ্যা এখন এটাকে পাঁচ দিয়ে গুণ করলে হ্যাঁ আরও বিশাল সংখ্যা হবে ওয়ান ওয়ান টু ফাইভ এইট তারপর ট্রিপল নাইন তারপর জিরো সিক্স এইট 068 তারপর 426 426 জাস্ট এইটাকে পাচ দিয়ে গুণ করা হয়েছে আর লাস্টে হচ্ছে 240 এটাই কিন্তু आंसर আর এই এনতম পদ জানা থাকলে এত সুবিধা যে তুমি যদি 24 তম সপ্তাহ হ্যাঁ 80 তম যে কোনো বের করতে গেলেই এখানে এ এর মান আর এর মান আর যততম বের করবে এন মান তত বসিয়ে এভাবে ক্যালকুলেশন করলেই কিন্তু বের হয়ে যাবে তো আজকের পার্ট আমরা এখানেই হ্যাঁ শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ